চোখ রাখবো আজ সকালের খাস দশের দিকে। ভোট পরবর্তী হিংসা মামলায় ১২১ জন তৃণমূল নেতাকে নোটিশ দিয়েছে সিবিআই, ডেকে জিজ্ঞাসাবাদও করা হবে। হাঁসখালীতে নবম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের পর মৃত্যু, তৃণমূল নেতার ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার প্রতিবাদে ১২ ঘন্টা বন্ধ ডাকলো বিজেপি। চাকরির প্রতিশ্রুতি দিয়ে হোটেলে ঢুকে শ্লীলতাহানির অভিযোগ খাস কলকাতায়, ঝাড়খণ্ড থেকে গ্রেপ্তার যুবক। আজ ভার্চুয়াল বৈঠকে মুখোমুখি হবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। রুশ ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা হতে পারে। রামনবমী উপলক্ষে হোস্টেলের ক্যান্টিনে মাংস পরিবেশন করা নিয়ে অভিযোগ, উত্তপ্ত জেনি। সংঘর্ষে জড়িয়ে পড়ে ছাত্রদের দুটি দল। গুজরাটে রামনবমীর মিছিলকে কেন্দ্র করে অশান্তি, মৃত এক এবং অন্য একজন আহত হয়েছে। ইমরান খান সরকার এখন অতীত, সোমবারই নির্বাচিত হতে চলেছে পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী। লড়াই পিটিআই এর সহসভাপতি শাহ মাহমুদ কুরেশি এবং মুসলিম লীগ নওয়াজ প্রধান শাহবাজ শরীফের মধ্যে। ইউক্রেনের পূর্বাঞ্চলে ক্রামাট রক্স রেল স্টেশনে বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় ক্রমেই বেড়ে চলেছে নিহতের সংখ্যা। এখনো পর্যন্ত ৫৭ জনের মৃত্যুর খবর সামনে আসছে। আগামী কয়েকদিন শুষ্ক আবহাওয়া দক্ষিণবঙ্গে, জানালো আবহাওয়া দপ্তর। মুর্শিদাবাদ, বীরভূম ও নদিয়ায় আগামী ৪৮ ঘন্টায় সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা। ইমরান খানের ক্ষমতা হারানোর পর পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান হিসেবে পদত্যাগ করতে পারেন রামিজ রাজাও। টিভির আগে ফোন স্ক্রিনে খবর পেতে চান? দেখতে থাকুন খাস খবর।